আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখে যাচ্ছি কীভাবে আমরা ছাদে লিচু গাছ রোপণ করব। তো এই মাটিটা আমার আগেই তৈরি করা ছিল, তো এটাতে আমাদের একটু বেশি পরিমাণ সার পড়ে গেছিল, হয়তো তার কারণে আমরা এটার সাথে আরও কিছু গোবর সার মিশিয়ে নিব। তারপর আমরা আমাদের যেই লিচু গাছটা আছে সেটা আমরা রোপণ করে দিব। তো এটার সাথে কী কী সার দেওয়া আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। এটার সাথে আমাদের ডিএপি সার দেওয়া আছে, এটার সাথে জিপসাম দেওয়া আছে, আর টিএসপি দেওয়া আছে, পাশাপাশি আমাদের যে ফসফেট সার দেওয়া আছে সেটাও কিছু কিছু দেওয়া আছে, আর এর সাথে আমাদের ডিমের খোসা মিক্স করা আছে। তো এই সারটা অলরেডি মাটিটা তৈরি আছে, এটা রোদেও শুকানো হয়েছে, বেশ কিছুদিন পচানো হয়েছে, কিন্তু আমরা লিচু গাছ জানেন আপনার একটু সংবেদনশীল, তো সেই কারণে আমরা এটার সাথে আরও কিছু আপনার গোবর সার মিক্স করতে চাচ্ছি, যাতে করে আমাদের গাছে কোনো ক্ষতি না হয়। গোবর সারটা মিক্স করলে এখান থেকে সে পুষ্টিও ভালো পাবে এবং মাটিকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারবে। তো লিচু গাছে রোপণ করার আগে সবার আগে আমাদের যে সেটা খেয়াল রাখতে হবে, লিচু গাছ কিন্তু বেশি বড় ড্রাম দেওয়া যাবে না প্রথম অবস্থায়, কারণ লিচু গাছ জানেন আপনার শিকড় মুচড়িয়ে থাকতে পছন্দ করে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আর কিছু গোবর সার মিশিয়ে নেবো, আর আমি ছোটো একটা ড্রাম নিয়ে নেবো, যেহেতু আমার গাছটা একদম ছোটো। তো গাছটা আমাদের যখন বড় হবে তখন আমরা অন্য ড্রামে শিফট করব। দেখেন কত ছোট গাছটা, এই গাছটা আমরা এই ড্রামের মধ্যে লাগাবো। যখন আমাদের গাছগুলো নতুন পাতা ছাড়বে, কিছু বড় হবে, তখন আমরা এক বছর পর এটা থেকে আমরা অন্য একটা ড্রামে ট্রান্সপ্ল্যান্ট করব, ট্রান্সফার করে দেব। তো এই গাছটা কিছুদিন আগে পাতা ছেড়েছে, এই যেগুলো সবুজ হয়ে গেছে, এখন কিন্তু কোনো পাতা ছাড়তেছে না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন গাছের নতুন পাতা ছাড়বে তখন কিন্তু আপনারা অন্য ড্রামে এটা সেট করবেন না বা রোপণ করবেন না, তাহলে লিচু গাছ মারা যাওয়ার একটা চান্সেস থাকে। তো এখন দেখেন গাছে কিন্তু কোনো সবুজ পাতা ছাড়তেছে না, এগুলো কিছুদিন আগে ছেড়ে সবুজ হয়ে গেছে। তো এখন আমরা এটা ড্রামের মধ্যে রোপণ করতে পারি। তো আমরা এখানে গোবর সার ঢেলে নিয়েছি, এখন এটা মিক্স করব। আমাদের আগে মাটিটা বেশ পুরাতন ছিল, আর এগুলো হলো পচা গোবর, তো আমাদের মাটিটা এখন সুন্দর হবে। আর লিচু গাছ রোপণ করার সময় আপনারা অবশ্যই ইউরিয়া সার অ্যাভয়েড করবেন, কারণ একটা গাছ যখন ছোট থাকে তখন ইউরিয়া সার দিলে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সেটা গাছের শিকড় নিতে পারে না, বা ছোট গাছটা নিতে পারে না, যার কারণে শিকড়গুলো পচে যায় এবং এক পর্যায়ে কিন্তু গাছগুলো মারা যায়। বিশেষ করে লিচু গাছের ক্ষেত্রে আপনার কখনোই ইউরিয়া সার ছোট অবস্থায় ব্যবহার করবেন না। তো এই আমাদের মাটি তৈরি, অলরেডি কিন্তু আমাদের মাটি তৈরিই ছিল, তো আমরা খালি শুধু একটু ইউরিয়া একটু গোবর সার মিক্স করেছি, আর কিছুই কিন্তু করিনি। তো এগুলো একটু উলট পালট করে নিব, তাহলে আমাদের মাটিটা তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্তে আমি এটার অনুপাতটা বলে দিই, আপনারা দুই ভাগ। তো গাছটি রোপণ করার আগে এরকম ছিদ্র করে নিতে হবে, ভিতরে দেখতে পাচ্ছেন ছিদ্র করা, এবং ছিদ্র করে নিতে হবে। তারপরে ছিদ্রগুলোর মধ্যে এভাবে আমাদের কিছু পাতিল ভাঙা দিতে হবে, যাতে করে এখানে মাটি জমে পানিটা আটকে না যায়, বের হয়ে না বের হতে না পারে, এরকম ব্যবস্থা যাতে না তৈরি হয়। তো এই কারণে আমরা এখানে পাতিল ভাঙা দিয়ে দিলাম, যাতে করে পানিটা খুব সুন্দরভাবে বেড়ে যেতে পারে। এবার আমরা মাটি দিয়ে দিব। সুন্দর করে মাটি দিয়ে দিব, একটু চেপে চেপে দিব নিচের দিকে থেকে, যাতে করে শিকড়টা একটু গ্রিপ ভালো পায়। তো আমরা এখন গাছটা বসিয়ে দেখব যে কতটুকু হয়। তো দেখেন অলরেডি কিন্তু ভরে গেছে, তো এখন আমরা এটা বসিয়ে দিতে পারি তলে। তো এটা আরেকটু চেপে চেপে বসিয়ে নিব। চেপে চেপে দেওয়া হয়ে গেছে আমাদের। এখন গাছটির যে আমাদের গোড়া আছে, গোড়ার মধ্যে কিন্তু মাটি আছে, মাটির যে ইয়া থাকে খোলগুলো, এই পাতিলটা আমাদের ভাঙতে হবে। তো পাতিলটা ভেঙে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে টোকা দিবেন, নাহলে কিন্তু গাছের গোড়া ক্ষতি হতে পারে। আস্তে আস্তে টোকা দিয়ে ভাঙতে হবে, এটা অলরেডি ফাটল ধরা শুরু হয়ে গেছে, ফাটল হয়ে গেছে, ওই পাশে হয়ে গেছে। এখন আমাদের এই পাশটা ভাঙতে হবে, যে ওই দেখেন কি সুন্দরভাবে ভেঙে গেল। তো এই যে এখন আমরা যখন টান দিব তখন এটা ছুটে আসবে, দেখেন শিকড়গুলো কিন্তু কীরকম সুন্দরভাবে পেঁচিয়ে আছে। তো এই যে আমাদের হলো গাছটা, দেখেন শিকড়গুলো কিন্তু পেঁচিয়ে আছে। তো আমরা এটা যখন রোপণ করবো তখন কিন্তু
সুন্দরভাবে এটা মাটির সাথে লেগে যাবে এবং নতুন মাটি পেয়ে সে পুষ্টি গ্রহণ করতে পারবে। তো আমরা এখন এটা এভাবে বসিয়ে দেবো, একটু সোজা করে বসাবো, কারণ ওইদিকে আমাদের গাছটা একটু বাঁকা আছে। তো আমরা একটু ওইদিকে দিয়ে দিবো, তারপর মাটি দিয়ে দিবো। তো ঠিক এরকম সোজা করে লাগাবো, কারণ আমাদের গোড়াটা কিন্তু বাঁকা ছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো কিছুদিন পর এটা কিন্তু সোজা হয়ে যাবে। আপনারা জানেন সূর্যের দিকে যেতে কিন্তু গাছ পছন্দ করে, তো আশা করি যে এটা সোজা হয়ে যাবে, কারণ আমরা একটু বাঁকা করে লাগাচ্ছি। দেখেন গোড়াটা কত বাঁকা, এই সাইডে মাটি দিব, তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তা এখন মাটি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহিম বলে। আর আমাদের একটা কাঠি নিতে হবে, কাঠি দিয়ে আমাদের একটু খিলি করে দিতে হবে, যাতে করে মাটিগুলো খোলা স্থান যেগুলো আছে সেগুলোতে চলে যায়। তো এই যে এরকম একটা কাঠি নিয়ে নিছি, এখন এটা আমাদের এরকম খিলি করে দিতে হবে, এরকম খিলি করে আমাদের যে খালি জায়গাগুলো আছে সেগুলো ভরাট করে দিতে হবে। যে দেখেন খালি হয়ে যাচ্ছে, কিন্তু মাটিগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, যেভাবে এভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। গাছগুলোতে নতুন পাতা ছাড়লে আমি অবশ্যই একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমাদের গাছটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, লাগানো কমপ্লিট। এই দেখেন মাটিটা কত সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি। তো যেহেতু গাছটা একটু বেশি বড়, তো আমরা সাইড দিয়ে হচ্ছে একটু ছিদ্র করে দিব, যাতে করে অক্সিজেনটা খুব ভালোভাবে এটা শিকড় পেতে পারে। আর গাছ শুকনোর পর গাছ পড়া যতই পানি থাকুক, আপনারা অবশ্যই একটু পানি দিবেন, যাতে করে গাছটা এটার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সন্ধ্যা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।